আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আপনাদের প্রিয় মানুষদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে অল লাইক অপশনটি ওকে করে দিবেন। এর ফলে আমার চ্যানেলের নিত্য নতুন ব্লগ ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। তো আপনাদের সবাইকে রঙ্গন এবং টগর ফুলের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি। প্রতিদিনের মতোই সকালবেলা ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে সংসারের যাবতীয় কাজগুলো সেরে নিয়েছি। তো আমার তো একটা ছোট্ট সোনামণি আছে, ওকেও তো আমার টেক কেয়ার করতে হয়। আমার সোনামণির সকালের মর্নিং রুটিন কমপ্লিট হয়ে গেছে, তো এখন হচ্ছে দুপুরবেলা ওকে গোসল করিয়ে ড্রেস পরিয়ে দিয়েছি আর আমারও রান্নাবান্না হয়ে গেছে। এখন ওকে নিয়ে একটু দুষ্টুমি করছি, খেলা করছি। কই মামুনি কই? নানু কোথায়? সংসার এমন একটি জায়গা যেখানে কাজের কোনো শেষ নেই। আমি যদি চাই তাহলে সারাটা দিনই আমি কাজ করতে পারি। তো এই যে আমার গাছগুলো, ইনডোরের গাছগুলো আজকে একটু যত্ন করব। আর এখানে একটা টব দেখতে পাচ্ছেন, এই টপের মধ্যে আমি রিপট করব আজকে আমার এই লাকি ব্যাম্বো গাছটাকে। আর আমার তো গাছ খুবই ভালো লাগে, আমার কিন্তু বেশ কিছু ন্যাচারাল প্ল্যান্ট আছে, আমি ওদের যত্ন নিই। তো আজকে আমি এই গাছটাকে রিপট করব এবং এই গাছের পাতাগুলো একদমই ময়লা হয়ে গেছে, আমি আজকে এই গাছের পাতাগুলোকে ক্লিন করব। তো এই যে দেখাই কিন্তু যাচ্ছে যে গাছের পাতাগুলো কতটা ময়লা হয়ে গেছে। এই গাছের পাতাগুলো পরিষ্কার করলে এত ভালো লাগে দেখতে, খুব ভালো লাগে। তো আপনারা কিন্তু দেখতে পাবেন যে গাছের পাতাগুলো পরিষ্কার করার পর গাছ কত চকচকে হয়ে গেছে। তো এই যে আমি লাকি ব্যাম্বো গাছের পাতাগুলো একটা ভেজা টিস্যুর সাহায্যে মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পর গাছটা একদম চকচকে হয়ে যায়, মনে হয় যে এটা একটা আর্টিফিশিয়াল গাছ, আসলে কিন্তু এটা একদম ন্যাচারাল গাছ, দেখতে ভীষণ ভালো লাগে। তো আমি এটাকে আজকে কালার স্টোন দিয়ে মাটিটা ঢেকে দিব আর এটাকে আমি আমার ডাইনিং টেবিলের উপরে রাখার জন্য এইভাবে সাজিয়েছি। তো আমার কাছে কালার স্টোনগুলো দেখতে ভালো লাগে তাই দিচ্ছি। তো প্রথমে আমি নর্মাল যে পাথরগুলো আছে সেই পাথরগুলো দিয়ে নিব, এরপর পাথরের এই পাথর বিছিয়ে দেওয়ার পর এরপর এর উপরে কালার পাথরগুলো দিব। না হলে আমি যদি সরাসরি মাটির উপরে কালার পাথরগুলো দেই তাহলে কিন্তু পাথরগুলো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে। তো এই জন্য আমি নর্মাল পাথরগুলো দিয়ে দিচ্ছি, এরপর আমি কালার পাথরগুলো দিয়ে দিব। তো এই যে কালার পাথর দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আমার গাছের সৌন্দর্য কিন্তু একদম দ্বিগুণ হয়ে গেল, খুবই ভালো লাগছে দেখতে। আর নিজের হাতে করেছি, এটা তো আর একটা প্রশান্তির কাজ, নিজের হাতে যে কোনো কিছু করাই কিন্তু শান্তি আলাদা। তো আমার নিজের হাতে আমি এই গাছটাকে সুন্দরভাবে সাজিয়েছি। আর এই গাছটা যখন আমি এনেছিলাম তখন এখানে শুধু তিনটা গাছ ছিল, তো ওইখানে আমার বাসায় আনার পর আরও তিনটা গাছ ছোট ছোট
হয়েছে, নিচ থেকে গজিয়েছে। এই যে একটা ছোট্ট গাছ দেখতে পাচ্ছেন, এটা নতুন গজিয়েছে, আর পাশে আরও দুইটা হয়েছে। তো এই হলো আমার সারা দিনের কাজ। এরপর বিকেলবেলা হালকা পাতলা নাস্তা তৈরি করলাম। আজকে মোগলাই বানাবো, এর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা, তার মধ্যে দিয়েছি লবণ, চিনি আর হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন অয়েল দিয়ে ভালোভাবে আমি ময়দাগুলোকে ময়ান করে নিচ্ছি। ময়দাগুলো ময়ান হয়ে গেলে আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে একটা ডো তৈরি করে নেব। আর ডোটা হবে একটু সফট, যেহেতু আমি মোগলাই পরোটা বানাবো, মোগলাই পরোটার ডোটা একটু সফট হলে ভালো হয়। তো এই যে হাতে মুষ্টি যখন হয়ে যাবে তখনই বুঝতে হবে যে আটার ময়ান হয়ে গেছে। তো আমি এখন হালকা গরম পানি দিয়ে ময়দাগুলো দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এই মোগলাই পরোটার রেসিপিটি খুবই সহজভাবে কিন্তু আমি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। আমার কাছে মোগলাই পরোটা খেতে ভীষণ ভালো লাগে। তো মোগলাই পরোটা বানাতে যখন যাই তখনই আমার আব্বার কথা মনে পড়ে। আমার আব্বা মোগলাই পরোটা খেতে ভীষণ পছন্দ করতো। তো আমি ছোটোবেলায় দেখতাম আমার মাকে মোগলাই পরোটা বানাতো। তো মায়ের কাছ থেকেই আমার মোগলাই পরোটা বানানো শেখা, আর খুব ছোটোবেলা থেকেই আমি মোগলাই পরোটা বানানো শিখেছি। মোগলাই পরোটা আজকে আমি ডাবল ডিম দিয়ে বানাবো, একটা মোগলাইয়ের মধ্যে আমি 2টা ডিম দিব। তো এখানে আমি ডিমটাকে ভালোভাবে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর এই যে মোগলাই বানানোর জন্য ডোটা আমি তৈরি করে নিয়েছি, এখানে একটা বড় রুটি বানিয়ে নিয়েছি, তার উপরে তেল দিয়ে একটু হাত দিয়ে ব্রাশ করে দিচ্ছি। এরপর আমি এখানে ময়দা ছিটিয়ে দিব, এর ফলে কিন্তু পরোটাটা খুব সফট হয়। আর আমি যে ডিমগুলো ফেটিয়ে নিয়েছিলাম সেই ডিমগুলো এর উপরে দিয়ে দিব, দিয়ে মোগলাই পরোটার যে ভাজটা আছে সেই ভাজটা করে নিব। আর আমি আগে থেকেই চুলার মধ্যে তেল গরম বসিয়ে রেখেছি। মোগলাই পরোটাটা বানানোর সাথে সাথে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিতে হয়, না হলে কিন্তু মোগলাই পরোটাটা ডিম বের হয়ে যাবে আর পরোটাটা সুন্দরভাবে ভাজা যাবে না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি তেল আগেই বসিয়ে নিয়েছিলাম, তেল কিন্তু গরম হয়ে গেছে। আর যখন আমরা মোগলাই পরোটাটা তেলের মধ্যে দিব তখন চুলার হিট একদমই মিডিয়াম লো হিটে থাকতে হবে। ধৈর্য ধরে আস্তে আস্তে করে মোগলাই পরোটাকে ভেজে নিব, না হলে কিন্তু মোগলাই পরোটার ভেতরে যে ডিম আছে সেই ডিমগুলো কাঁচা থেকে যাবে। তো আস্তে আস্তে আমি মোগলাই পরোটাটা ভেজে নিচ্ছি। আর মোগলাই পরোটাটা ভাজার পর অনেক ফুলেছে দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, খেতেও দারুণ হয়েছে। তো এই হচ্ছে আমার আজকের সারাদিনের কাজকর্ম। তো সব কিছু তো তুলে ধরতে পারিনি, কারণ আমি যেহেতু আমার ছোট্ট সোনামণি টেক কেয়ার করি, আসলে ওকে একটু পরপরই খাবার খাওয়াতে হয়, বা ওর সব কিছু এখনও ছোট, ও নিজে নিজে কিছুই করতে পারে না, ওর সব কাজগুলোই তো আমার করা লাগে। এর জন্য আমি সারা দিনে কী কী কাজ করি সব কিছু হয়তো বা আপনাদের মাঝে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি না। তো যতটুকু পারি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই যে মোগলাই পরোটা তৈরি হয়ে গেছে, সস দিয়ে গরম গরম মোগলাই পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সস কিন্তু আমি নিজের হাতেই তৈরি করেছিলাম। এবছর আমি 35 কেজি টমেটো দিয়ে সস তৈরি করেছিলাম। তো এই হচ্ছে আমার আজকের ব্লগ, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। তো আজ আর নয়, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।